হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, ঘুম থেকে উঠে গেছি অনেক সকালে। ঘুম থেকে উঠে দেখো ভাত টাত খাওয়া হয়ে গেছে আমার। তো সবার খাওয়া দাওয়ার পরে আমি খেয়েছি, সেই জন্য দেখো দুটো থাল ছিল, একটা গাবলা ছিল, তো সেটা আমি মেজে নিচ্ছি। আর বাদ বাকি বাসন মাজা হয়ে গেছিলো, তা ওই জন্য আমার বাসন আমি মেজে নিচ্ছি। তো সকালে ভিডিওটা স্টার্ট করা হয়নি, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো অনেকদিন হয়ে গেল ভিডিও তোমাদের দেওয়া হয় না, তো তোমরা কেউ কিছু মনে করো না। তো একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ওই ছোট্ট বোনটার পাশে থেকো। তো দেখো আমি থাল বাসন মেজে ধুয়ে নিয়ে চলে আসি। তো আজকে যেটুকু কাজ করব তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করি বন্ধুরা। এখানে বুঝতেই পারছো বাবার বাড়িতে গেলে সবারই বাজার থাকে না, করে না, সে যাই হোক আমি খুবই আলসা, কাজ করি না ধরতে গেলে। তো দেখো এখন চলে এসেছি মাছ কাটতে। এটা হচ্ছে ঠাম্মাদের মাছ, তো ঠাম্মাদের মাছ কেটে দিচ্ছি। তো আমি মাছ কাটতে খুব একটা পারি না, ধরতে গেলে পারি না বলো, কারণ আমি মাছ কাটা কোনোদিন করতেও চাইনি, কোনোদিন শিখিও নি। তো আজকে ইচ্ছা হলো যে একটু করি, তাহলে আমার শেখাও হয়ে যাবে। তো এই যে বাটা মাছটা একটু বড় সাইজের হয়, সেই জন্য একটু 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 পারি। তো দেখো আমি কাটি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা আমি মাছ কেটে চলে আসলাম, আর এখানে দেখো ছোট ছোট করে ময়দার গুটি কেটে নিয়েছি। তো আজকে হবে মোমো বানানো, মানে মোমো বাড়িতে বানিয়ে আমরা খাবো, সেই জন্য মোমোর জন্য গুটি কেটে নিয়েছি ময়দা মাখিয়ে। তো দেখো এখন মোমোর গুটিগুলো বেলে নেব আমি। তো আমি আর আমার একটা দিদার মেয়ে, ছোট্ট মেয়ে মানে মাসি হবে, তো ওই আর আমি হচ্ছে বেলে নিচ্ছি ময়দার গুটিগুলো। তো আমরা বেলে নিই আর কীভাবে মোমো বানাবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো খুব ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা আমাদের বেলা হয়ে গেছে, তোমাদেরকে আর পরে দেখানো হয়নি। তো দেখো বেলার পরে বানাতে চলে এসেছি, আমি কিন্তু মোমো বানাচ্ছি, তোমরা আমার হাত দেখেই বুঝতে পেরে গেছো যে আমি বানাচ্ছি। তো দেখো আমি খুব সুন্দর করে একটা একটা করে কুচি কুচি দিয়ে ডিজাইন করে কত সুন্দর করে মোমো বানাচ্ছি। তো এইভাবেই মোমো বানাই, আবার অনেকে অনেক রকম ডিজাইনও দেয়, কিন্তু আমাদের এদিকে এরকমই ডিজাইনের মোমো বানানো হয়। তো তোমাদের ভিডিওটাতে কেমন লাগছে মোমোর ডিজাইনটা কমেন্ট করে বলো, কারণ কেমন হয়েছিল আমি ফার্স্টটা দেখিনি, এখন এডিট করাটা আমি দেখছি যে ভালোই উঠেছিল, মানে ডিজাইনগুলো পরিষ্কার উঠেছিল। তো দেখো কেমন হয়েছে, আর তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খেতে পারো। আর মশলাতে কী কী দিয়েছি আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি, কারণ আমি তখন ভিডিওতে দেখাতে পারিনি। তো মশলাতে দিয়েছি পিঁপে কুড়ে নিয়েছি চিকন চিকন করে, তো কুড়ে নেওয়ার পর লবণ দিয়ে মাখিয়ে জল বেরিয়েছিলো, সেই জলটা আমরা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে ভালো করে ঝরঝরা করে নিয়ে দিয়েছি ডালটা, হাজিনা আর মিট মশলা দিয়ে মশলাটাকে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো আমার এখন সম্পূর্ণ মোমো বানানো কমপ্লিট। তো তোমাদেরকে ফাইনালি একটু দেখিয়ে দিই কতগুলো মোমো হয়েছে। তো এখানে 100 পার হয়ে গেছে মোমো, 120-125টার মতো হয়েছে ধরো। তো দেখো 2 সেট মোমো হয়েছে, এই মোমোগুলো ভাপ দিয়ে নিচ্ছি। তো ভাত দিয়ে আমরা সঙ্গে সঙ্গে অনেক 1 সেট মোমো ফাঁকা করে দিয়েছি, সব 1 সেট মোমো খেয়ে ফেলেছিলাম। আর তারপরে রাত্রেবেলা আবার ভাত মানে গরম করে
আবার খেয়েছি, তো রাত্রেবেলার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো। কারণ দুপুরবেলা খাওয়ার সময় আমি ক্যামেরা চালাতে ভুলে গেছিলাম, মনে ছিল না, খাওয়াতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি দুপুরবেলার দিকে ঘুমানোর পর কাঁচাটাই মনে হচ্ছে যে খেয়ে নিই, এত সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে কি খেয়ে নিই। কারণ দেখো দোকানে কিনে খেলে না মনে হয় কি আরও খায়, আর বাড়িতে হয়েছে সেই জন্য। তো দেখো বন্ধুরা, এখন দেখো এটা হচ্ছে রাত্রেবেলা আমরা মোমো খাচ্ছিলাম, তখন একটু ভিডিও করেছি তোমাদের শেয়ার দেখানোর জন্য। তো দেখো এখানে মোমো আর চাটনি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পেঁপে দিয়ে চাটনি বানিয়েছিলাম, পেঁপে লঙ্কা দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো